to the key? Oh. Good to learn. Nita, sir? Hello. গুড মর্নিং এভরিবডি, আজকে কলকাতা থেকে ফিরছি না যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাওয়ার দিন মন ভীষণ খারাপ, আসার দিনের একটা উৎসাহ আনন্দ আর যাওয়ার দিনের এই মন খারাপ, মানে কি বলবো, আজকে আর বেশি কথা বলতেও ভালো লাগছে না। হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এখন বাজে মোটামুটি সকাল প্রায় 9টা, আমাদের ট্রেন 10:50 বা 55 এরকম কিছু হবে। যাই গিয়ে ট্রেনে বসি আর কিছুক্ষণ কলকাতায় আছি, পশ্চিমবঙ্গে আছি, তারপরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ছেড়ে কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হওয়া। ম্যাডাম একটু হাই হ্যালো বলে দাও, ব্যাঙ্গালোরের সাথী। হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল। এই হঠাৎ করে দেখা মোটেই হয়নি, আগে থেকে শিখি। ইচ্ছামতির হেসেল ইউটিউবার? হ্যাঁ, ইচ্ছামতির হেসেল আবার চালু হবে ব্যাঙ্গালোরে গিয়ে। প্রচুর দিমিয়ে গেছে, আবার চালু হবে নতুন করে, নতুন নতুন রেসিপির সাথে। একদম দেখতে থাকো ইচ্ছামতির হেসেল, তুলিকার গৃহতরী, দুটোই যেন মিস না হয়। মাঠঘাট, পথ, বাড়িঘর সব কিছু ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি কর্ণাটকের দিকে। আমরা দুরন্ততে টিকিট নিয়েছি আর এই জানলার ধারে বসে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে যেহেতু দুরন্তই টিকিট নিয়েছি, খাবারও টিকিটের মধ্যে ইনক্লুড আছে, তো ট্রেন থেকেই খাবার দেওয়া হবে। তাও শুভদীপের জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে আনা হয়েছে, যেহেতু রাস্তার খাবার যতটা পারা যায় অ্যাভয়েড করাই ওর জন্য সব থেকে ভালো। খুব বুঝে শুনে খাবারটা ওকে খেতে হয়, রাস্তার খাবার, যে কোনো খাবারই। সেই জন্য বাড়ি থেকে যেহেতু আসছি, বাড়ি থেকে ওর জন্য খাবার বানিয়ে আনা হয়েছে, মা বানিয়ে দিয়েছেন। আর ট্রেন থেকে যে খাবার দিয়েছে তার মধ্যে রুটি আছে, রুটি দিয়ে শুভদীপ বাড়ির খাবারটা খেয়ে নেবে, আর বাদবাকি যেগুলো আছে আমি সেটা খেয়ে নেব। ভাত রুটি দুটোই দিয়েছে। কি এসেছে এটা? ওগো, কি হয়েছে? কেন বসো বসো বসো, কেন কি অবস্থা এর কান্নাকাটি করে? এই যে কি অবস্থা, বিকু খাবে, বিকু খাবে, বিকু খাবে নাকি? তিনশো না বিকু খাবে? ওপর থেকে আমি মুখ দেখতে পাচ্ছি না, আমি নেবো না।
কটা দাঁত উঠেছে দেখি। ও আমাদের পুরো পাগলি লাগছে, পাগলি আমাকে তো পুরো পাগলি, ওকে হাফ পাগলি মনে হচ্ছে না, পুরো মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসছে এ বাবা বলে শোভা পাগলি। এই তুমি ওপরে কি করছো? এখানে অনেক ধুলো আছে, আর ধুলো লাগবে না। তাই তুই যাবি না থাকবি বল, কোথায় ঢুকছে? কটক। আচ্ছা ঠিক আছে চলে আসবো, আশেপাশের লোকজন তারা করবে, তোমরা পাগল, তোমাদের ঘুম নেই, আমাদেরও কি নেই? আসছি আসছি একটু বাদে। আসছি দেখো রাকেশ দা কি নিয়ে এসছে, তোমার পছন্দের বলো ভাড়ে একদম কফিতে ভাগ বসালাম, মাটির ভাড়ে চা না মাটির ভাড়ে কফি। সোমা ফ্লাস্কে ঢাকনায় খাচ্ছে, আমি মাটির ভাড়ে খাচ্ছি। হ্যাঁ আর এক কাপ, আর এক ভাড় চা আনতে গেছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। রাত্রের খাবারও চলে এসেছে, সকালবেলা ট্রেনে উঠে রাতও হয়ে গেল, একদিন ট্রেনে কেটে গেল। এবারে যাতায়াতের পথে সঙ্গী ছিল, আসার সময় মৌমিতা, যাওয়ার সময় সোমা, সেই জন্য সময়টা বেশ ভালোই কেটেছে, খুব একটা বিরক্তিকরভাবে কাটেনি। তো আমরা এখন ডিনারটা করে নেব, শুভদীপ রুটি দিয়ে দই দিয়ে খেয়ে নেবে আর আমি রাইসটা খাবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা, সাথে থাকো দেখতে থাকো তুলিকার গৃহতরী, আবার কাল ভোরবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে।